ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমাদের সম্মানিত ভাই জনাব আহসান উম্মান থেকে জানতে চেয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99 নামের মধ্যে কোন নামগুলো খাস যা দিয়ে কোনো মানুষকে ডাকা যাবে না। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালাম আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত ভাই, এ বিষয়ে একটা কথা আগে বলবো, সেটা হলো এই যে আল্লাহ সুবহান ওয়া তাআলার নাম শুধু 99টি না, বরং আল্লাহ সুবহান ওয়া তাআলার নাম কত তা আল্লাহ সুবহান ওয়া তাআলাই ভালো জানেন, আল্লাহ সুবহান ওয়া তাআলাই ভালো জানেন। তবে যে হাদিসের মধ্যে 99 নামের যে ফজিলতের কথা এসেছে সেখানে এ কথাই বলা হয়েছে যে আল্লাহ সুবহান ওয়া তাআলার যে নামগুলি রয়েছে সেই আসমা ও সিফাতের মধ্যে থেকে যদি 99 নাম মুখস্থ করে তা বোঝে এবং তার প্রতি আমল করে তাহলে তার জন্য সে ফজিলতটি রয়েছে। তৃতীয় কথা হলো এই যে আল্লাহ সুবহান ওয়া তাআলার যে নামগুলো রয়েছে আসমা ও সিফাত রয়েছে সেগুলো যদি কোনো ব্যক্তি কারো নাম রাখতে চায় যদি কোনো ব্যক্তি কারো নাম রাখতে চায় তাহলে তার আগে আব্দ শব্দটি যোগ করে নিতে হবে, যেমন আবদুল্লাহ, আব্দুর রহমান। তবে এই ক্ষেত্রে যদি আব্দুর রহিমের ক্ষেত্রে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি কারো নাম আব্দুর রহিম ডাক রাখে আর এই ক্ষেত্রে আব্দুর রহিম না বলে যদি শুধু রহিম বলেও সম্বোধন করে তাহলে কেউ কেউ জায়েজ করেছেন, যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাহিম বলা হয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাহিম বলা হয়েছে। তাই এই ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি কারো নাম আব্দুর রহিম রাখে তাহলে তার নাম আব্দ শব্দটা ছেড়ে দিয়ে যদি শুধু রহিম বলে সম্বোধন করে তো ওলামা কেরামগণ এটাকে জায়েজ বলেছেন। বাকি অন্যান্য নামের ক্ষেত্রে সেগুলো আমাদের আব্দ শব্দ যোগ করেই কি করবে নামগুলো রাখবে, যেমন আবদুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক, আব্দুল খালেক, আব্দুল মালিক ইত্যাদি ইত্যাদি। বাকি আল্লাহ আলম বিসওয়াব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।